বাংলাদেশ উন্নয়নশীল দেশ, ভুয়া নিউজ প্রচারে দালাল মিডিয়া, স্বল্পোন্নতি দেশ, এলডিসি এর তালিকা থেকে বের হওয়ার জন্য জাতিসংঘের ঠিক করে দেয়া বেশ কিছু শর্ত রয়েছে। এর প্রাথমিক পর্যায় হল নিচের তিনটি শর্তের যে কোনো দুটির পরপর তিন বছর ধরে পূরণ করতে পারা। তিনটি শর্ত হল: এক, মাথাপিছু আয় $1,230 বা তার উপরে হতে হবে। দুই, মানব সম্পদ সূচক 66 বা তার উপরে হতে হবে। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক 32 বা তার নিচে হতে হবে। এই তিনটি শর্ত টানা তিন বছর পূরণ করে চলার পর ধরে নেওয়া হয় যে এখন একটি দেশ এলডিসি তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য হতে পারে। কিন্তু তারপরও শর্ত আছে, এই ধারাবাহিকতা আরও 6 বছর ধরে রাখতে হবে। প্রতি 3 বছর পরপর সিডিপি কমিটির বৈঠকে খতিয়ে দেখা হবে গত 3 বছরে ঠিক মতো শর্ত পূরণ হয়েছে কিনা। বাংলাদেশ চলতি মার্চ মাসে উপরের তিনটি শর্তেই প্রথমবার একসাথে পূরণ করতে পেরেছে। এই পূরণ করতে পারার বিষয়টি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনটি শর্ত পূরণ করার পর এখন বাংলাদেশের কাজ হল আগামী 6 বছর অর্থাৎ 2024 সাল পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রাখা। তাহলে ওই বছর জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে গ্রহণযোগ্য মনে হলে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ উন্নয়নশীল দেশ এর মর্যাদা পাবে কিনা। সব ঠিকঠাক থাকলে পেয়ে যাওয়ারই কথা, কিন্তু কোনোভাবেই শুক্রবারের চিঠির বিষয়টিকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে এভাবে এই সংবাদটিকে উপস্থাপন করা হয়েছে। এনটিপি অনলাইন শিরোনাম করেছে, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হল বাংলাদেশ। সাথে শোল্ডার হিসেবে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর। এটি বিভ্রান্তিকর, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়নি, হওয়ার মহাসড়কে উঠেছে মাত্র। লক্ষ্যে পৌঁছাতে এখনও কমপক্ষে 6 বছর বাকি আছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখালো বাংলাদেশ। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ত্রিবার্ষিক বৈঠক শেষে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি এ সিদ্ধান্ত নেয়। একই দিন সন্ধ্যায় বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত অনুষ্ঠানে এ সংক্রান্ত চিঠি স্থায়ী প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। শিরোনামকে জাস্টিফাই করা হয়েছে এখানে, কিন্তু পরের পেরাই উদ্ধৃত করা হয়েছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মমিনকে। তিনি বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো যে এলডিসি ক্যাটাগরি থেকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করল। তিনটি ক্রাইটেরিয়া ছিল, আপনারা জানেন, তিনটি ক্রাইটেরিয়াতে প্রচুর মার্জিনের সাথে বাংলাদেশ ভালো করেছে। স্থায়ী প্রতিনিধি কিন্তু উন্নয়নশীল দেশ হল বাংলাদেশ বা উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখালো এসব কিছু বলছেন না। তার দেওয়া তথ্য হচ্ছে এলডিসি ক্যাটাগরি থেকে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করল, অর্থাৎ সেই একই কথা, উন্নয়নশীল হওয়ার পথে উঠেছে মাত্র।